পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী আজ বুধবার দুপুরে সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি সেখান থেকে শক্তি সঞ্চয় করছে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বাড়িয়ে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড়টি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1235 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 1190 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1095 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল, তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানবে কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, বাতাসের তীব্রতা এবং ধ্বংস ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ও ভারতে ঘূর্ণিঝড়কে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হয় তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয় তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন স্টর্ম বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হয় তখন সেটিকে হারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হয়। গতিবেগ 220 কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। ঘূর্ণিঝড় ফণীর গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ দুপুর পর্যন্ত ফণী সুপার সাইক্লোনের এক ধাপ আগের স্তরের ঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার বিকেলে বলেন, ফণী গতকাল দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর প্রথমে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছিল। এরপর ঝড়টি আজ আরও কিছুটা অগ্রসর হওয়ায় 2 নম্বর সংকেত নামিয়ে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি খুব শ্লথ গতিতে এগোচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের বরিশাল জেলার উপপরিচালক আব্দুর রশিদ বলেন, ঝড়ের সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য গতকাল রাতে বরিশাল জেলা প্রশাসক এস এম আজিয়ার রহমানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় প্রত্যেক উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহজ ও এলজিইডি সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থাকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।